আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা, আবারও মুখোমুখি হচ্ছে রিয়াল বনাম পিএসজি। আগামী মাসে আবারও মাঠে নামবে রিয়াল মাদ্রিদ বনাম পিএসজি, আর এই ম্যাচটি হবে রিয়ালের ঘরের মাঠ বার্নাবুতে 10ই মার্চ বাংলাদেশ সময় রাত 2টায়। এই ম্যাচে যে কোনো মূল্যেই জিততে হবে রিয়ালকে। এর আগে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগের ম্যাচে রিয়াল মাদ্রিদকে ঘরের মাঠে হারিয়েছিল পিএসজি। সেই ম্যাচে এক কথায় কোণঠাসা হয়ে পড়েছিল রিয়াল। তবে যদি আসি গোলের কথাই, সেখানে পিএসজি জয় পায় মাত্র 1-0 গোলের ব্যবধানে। মেসির পেনাল্টি মিস পিএসজিকে ব্যবধান বাড়াতে দেয়নি, তাই ঘরের মাঠে রিয়ালেরও সুযোগ আছে প্রথম লেগের হারের প্রতিশোধ নেয়ার। তবে কাজটা সহজ হবে না, কারণ পিএসজির আক্রমণ ভাগে আছে নেইমার, মেসি, এমবাপের মতো তারকারা। নিজেদের দিনে তারা কতটা জ্বলে উঠতে পারে সেটা রিয়াল মাদ্রিদের খুব ভালো করেই জানা, তাই ঘরের মাঠে বাড়তি সতর্ক থাকতে হবে তাদের। রিয়াল মাদ্রিদের এই ম্যাচে থাকবেন না ক্যাসিমিরো ও ম্যান্ডি। প্রথম লেগে দুজনই হলুদ কার্ড দেখাই এই ম্যাচে নিষিদ্ধ থাকবেন তারা। এ যেন মরার উপর খারার ঘা। তবে রিয়াল কোচ আনচেলত্তি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। ক্রুস, মদ্রিচ, ভিনিসিয়াস, বেনজেমা ও অ্যাসেন্সিওরা জ্বলে উঠতে পারলে হয়তো পরের রাউন্ডে টিকিট পাবে বিনিরা। প্রথম লেগে আনচেলত্তির রক্ষণাত্মক মনোভাবের কারণে বেশ সমালোচনার শিকার হতে হয়েছে তাকে, সেই সাথে ভুল পাসের ছড়াছড়ি। মূলত এই ভুল পাসের কারণেই রিয়াল প্রথম লেগে ছিটকে গিয়েছিল। এখন দেখার বিষয় রিয়াল মাদ্রিদ বনাম পিএসজির ম্যাচে জয় পায় কোন দল। পিএসজি কিংবা রিয়াল মাদ্রিদ দু দলের জন্যই সুযোগ আছে পরের রাউন্ডে যাওয়ার। তবে পিএসজির জন্য সমীকরণটা তুলনামূলক সহজ, কেননা জয় বা ড্র করতে পারলে তারা চলে যাবে পরের রাউন্ডে, আর রিয়ালকে অন্তত 2-0 গোলের ব্যবধানে জিততে হবে। যদি 1-0 বা 2-1 গোলের ব্যবধানে রিয়াল ম্যাচটি জিতে যায়, তাহলে খেলা হবে অতিরিক্ত সময়ে। সেখানেও কোনো সমাধান না আসলে ম্যাচ গড়াবে টাইব্রেকারে, আর সেখানে যারা জয় পাবে তারাই চলে যাবে চ্যাম্পিয়ন্স লিগের পরের রাউন্ডে। আপনাদের কী মনে হয়? 10ই মার্চ বাংলাদেশ সময় রাত 2টায় রিয়াল মাদ্রিদ বনাম পিএসজির ম্যাচে জয় পেতে পারে কোন দল? জানিয়ে দিন কমেন্ট করে।